নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য মানেন কেন বাবা লম্বা চওড়া ডিগ্রি দেখে নিজেদের ইমানগুলোকে নষ্ট করবেন না বিপাকে পড়বেন না উদাহরণ দিয়ে আপনার একটু ছোট্ট করে বুঝাইয়া দিই বছর চার পাঁচ এক আগে মানি মার্কেটের এজেন্ট আমাদের বাড়ি বাড়ি টাকা জমা করতে আসতো ঠিক কিনা কোন আসেনি কোম্পানি এজেন্ট আস্তরা ভাই মাওলানা গোলাম মুরতুজা সাহেবকে বলেছেন 2000 টাকা রেকারিং করেন বলেছেন করব না বসন্তপুর একটা চিহ্নিত মানুষ যাকে সবাই চেনেন এক নামে শিক্ষিত লেভেলের লোক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর কোন একটা লেভেলের মানুষ তাকে দিয়া 200 টাকা দিয়া বাবা একটা রেকারিং করিয়ে নিয়েছেন এজেন্টটা ভগিয়ে ফুসলিয়ে ওই বাবা আমার ওই দুশো টাকার এজেন্ট ওই লোকটাকে দেখিয়ে বসন্তপুর থেকে দুশোটা রেকারিং করেছেন ঠিক কিনা বলেন বলেছে না কি হলো ডাক্তার থুই আছে ওর থেকে কি আপনি বেশি বুঝেন তখন আমি বলেছি তাই তো রে ইংরেজি টিংরেজি তো ওরাই ফর্মটা ভালো পড়তে জানে ওরা যখন থুইলে তো একটা থুই গে হয়েছে না হয়নি হয়েছে তো তখন আমার মতো একটা ট্যাঢা লোক ছিল ও বলেছিল আপনাকে টাকা থুইলে ব্যাঙ্কে থওগা নাহি পোস্ট অফিসে থওগা কোম্পানিতে থুইতে যাও না তখন আপনি আমার মতো ট্যাঢা লোকটাকে বলেছে জোয়ার আমা দেয় এটা টাকা যেতে টাকা থুবে শুনিস না আর ওর কথা শুনিস না ঠোগা তো তুই কি গো হয়নি পাঁচ বছর আগের যুবক বিনা পেট্রোলের বিমানে জকরই কোম্পানিগুলো ভারত ছেড়ে পার হয়ে গেল তখন এই টেড়া লোকটার মনে পড়ছে ওই টেড়া লোকটার কথা যদি শুনতাম টাকাগুলো নষ্ট হতো না ঠিক কিনা তখন টেড়া লোকটার কথা মনে পড়ছে ওই টেড়া লোকটা তো ঠিকই বুলাইছিল রে অমুকের মা কেন তো শোনো নিরা যুব আমি আজকে তোমাকে বলছি ভাই লেবেল দেখে ইমানটাকে হারায়া ফেলো না আজকের দিনে আমার মতো টেড়া লোক তোমাকে বলছে লেবেল দেখে ভাই ডিগ্রি দেখে ভাই মাস্টার ডাক্তার অফিসার দেখে তুমি হানাফি থেকে বেরিয়ে যেও না কারণ মনে করছো ওটাই ভালো এখানে ডিগ্রি দেখে লেবেল দেখে টাকা হারিয়েছ আর এখানে লেবেল দেখেই মানা হারা হয়ে যাচ্ছ যদি বলেন ঠিক কি সব জায়গাতে লেবেল কে কাজে লাগায়ও না এখানে লেবেল দেখে ইমান হারা হচ্ছে পরবর্তীতে আমার মতো টেড়া লোকটার কথা মনে পড়বে আর প্রস্তাবে ওই লোকটা তো বলেছিল হানাফি ছেড়ে বেরিয়ে যেও না লোকটার কথা তো মানিনি ডাক্তার বেরিয়ে গেছে মাস্টার বেরিয়ে গেছে আমি কেন থাকবো ভাই আবার যুবক ওই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এর বক্তব্য শোনে ভাই ইমানটাকে নষ্ট করে দিও না আমি কালো খালি বাড়ি বেশি দূরে নয় যখন তোমার দরকার আমি তোমার জন্য সার্ভিস দেব যে কোনো প্রশ্নের জন্য আমার জানমা যদি না পারি সময় নেব ওর জিনার হাদিস থেকে তোমাকে দলিল দেব তোমার দলিলটা গ্রহণ যদি সঠিক হয়ে যায় ধার করার তো আমার নাই জোরে আমার টাকায় যদি সবজি বাজার হয়ে যায় এই ভাইয়ের কাছে কেন ধার করব জোরে বলেন ঠিক কিনা ওরে যুব তোমার বাপ তোমার মা তোমার দাদু তোমার পাড়া তোমার ইমাম যে নিয়মে ধর্ম করে ওই নিয়মটা যদি সহি হাদিসে থেকে থাকে অন্যেরটা দেখার তো আমার দরকার নাই আমারটা আছে কিনা আমি একবার দেখে নেব আমারটা যদি থাকে অন্যেরটা আমি দেখতে যাব না জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ভুল বললাম আপনি মিলিয়ে নেন আপনারটা আছে কিনা নাভির নিচে হাত ভেন আছে কোথায় কোথায় আছে একটু একটু ব্রেনটা আমার দিকে করেন বুঝিয়ে দিন কিছু আলেম আছে তারা বলে বোখারি ছাড়া মানবো না সিহাসিত্তা ছাড়া মানবো না এমন কিছু মলবি এমন কিছু মানুষ আছেন সিহাসিত্তার বাংলা মানে হলো ছখানা হাদিস কয়খানা বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবু দাউদ আর একটা আছে মিশকাত শরীফ সাতখানা এই সাতখানা মাদ্রাসায় পড়ানো হয়

হাকি ইবনে হিব্বান শেফা শরীফ অফাউল অফা জুরকানি আলাল মাওয়াহিব মাওয়াহিবুল দুনিয়া জামিউল হাদিস আনওয়ারুল বায়ান কতটা বললাম মনে করছে 13টা কয়টা কয়টা মুয়াত্তা ইমাম মালিক মুয়াত্তা ইমাম মোহাম্মদ মুয়াত্তা ইমাম আযম আবু হানিফা কয়খানা হলো 16খানা আর ওই সাতখানা ষোলো আর সাথে তেইশ খানা হাদিস আমি নিজে স্টাডি করি আমার গ্যালারিতে রাখা আছে একটু দোয়া দেবেন জোরে বলুন আমি এখন তেইশ খানা হাদিস বলে আমি যে কথা বলবো নোট পড়া মলবির সাথে কি মিলবে জোরে বলুন মিলবে পেপার পড়া মলবির সাথে কি মিলবে মিলার তো কথা নয় ইমামে আজাম আবু হানিফা বলেছেন নামাজে দাঁড়াবে কানের নতি পর্যন্ত হাত উঠাবে কথা বোঝা গেল বুঝা গেল এটা কোথায় পাবেন মুসলিম শরীফে পাবেন নাসাই ইবনে মাজা আবু দাউদ কিতাব সলাতের ভিতরে বাবে ইফতে সলাত নামাজের শুরু তকবীর উলা নবিয়ে পাক কানের নতি পর্যন্ত হাত উঠিয়েছেন আমরা উঠাই তাহলে আমাদের নিয়মটা সহি হাদিস আছে না নাই নবিয়ে পাক নাভির নিচে হাত বেঁধেছেন শুনে যাবেন মানবেন পরে আগে শুনে যাবেন ভেজাল নিয়ে বেড়াবেন না নবিয়ে পাক নাভির নিচে হাত বেঁধেছেন দলিল সারেহে মুসলিম প্রথম খণ্ড এক হাজার তেরাশি পৃষ্ঠা

সহি হাদিসে আছে আমি কেন অন্যটা দেখতে যাব কি কোন ঠিক কি না আমার নিয়মটা যদি না থাকতো তবে আমি অন্যের কাছে ধার করতাম অন্যেরটা দেখতাম কি বলেন আমারটা আছে সেই দিন রামপুরহাট এলাকায় জলসাই গেলাম একজন বলছে হুজুর একটা প্রশ্ন দিলাম বলে কি বলে আমরা জামাতে দাঁড়িয়ে যে একামত দি একামত আমাদের একামতটা ডবল আরেকজন আছে ওরাই একবার করে দেয় ঠিক কি না বলেন ওরা বলে আর শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা শাহাদুয়া নাম মহম্মদ আসুল্লাহ আলা আল্লাহ ইয়া পালা আর আমরা ডবল ডবল করে বলি বলি না বলি না তো এখনকার কিছু ইয়ং ব্যাটোলিয়ান আমার বলতে শিখেছে যে ওদের নামা ওদের একামত হাদিসেও নাই কোরআনেও নাই একই জানে সহজ আই হ্যাঁ ক্লিয়ার ভাবে জেনে নেন যুবক আমার বয়স্ক বাবাজিরা মা তোমরাও শুনে নাও নোট করে নেন নবীর যুগে তিন জন মুওয়াজ্জিন ছিলেন কয়জন জোরে একটু এই ভাবে বুঝিয়ে আমার মতটাকে দিলে কি আপনাদের কষ্ট হবে একটু বুঝার মতো বুঝেন হযরত বেলাল হযরত আব্দুল্লাহ বিন মাকতুম হযরত আবু মাহাজুরা কুরাইসি কয়জন হলো এই তিনজন নবীর যুগে মুয়াজ্জিন ছিলেন আমার ইমাম আবু হানিফা বলেছেন আজানের মতো করে একামত দিতে হবে কদকা মাতি সলাটা দুবার হবে একটু বেশি আজান হচ্ছে পনেরো শব্দে একামত হচ্ছে সতেরো শব্দে বুঝা গেল সতেরো বাক্যে আজান হচ্ছে শত পনেরো বাক্যে আজান হচ্ছে সতেরো বাক্যে আমার ইমামকে জিজ্ঞেস করেন কোথা থেকে দলিল আল্লাহর নবীর গোলাম ইমামে আজাম আবু হানিফা দলিল দিলেন আবু মাহাজুরা কোরাইসি আট হিজরিতে নবী হোনাইনে যুদ্ধে জয়ী হয়ে রাস্তা মাঝে বাড়ি চলে আসছেন রাস্তার উপরে আবু মাহাজুরা কোরাইসির সাথে দেখা হলো আমার নবীর নজর পড়ল আবু মাহাজুরা কোরাইসির কপাল খুলে গেল নবীকে বললেন হুজুর কলেমা পড়িয়ে দিন নবী কলেমা পড়িয়ে দিলেন আবু মাহাজুরা কোরাইসি বললেন হুজুর আমাকে মক্কার মুওয়াজ্জিন বলে কবুল করেন আমার নবী কবুল করলেন আবু মাহাজুরা বললেন নবী আমাকে আজান ও একামত শিখিয়ে দিলেন পনেরো শব্দে আজান সতেরো শব্দে একামত একটু জোরে বলা যাবে না আৰু একো জোৰে হব ন আবু বাহাদুৰ কোৱায়ন শিখ কে আট হিজড়ি থেকে উনষাট হিজড়ি পর্যন্ত একান্ন বছর মক্কা বাইতুল্লাহ কাবা শরীফের তিনি মুওয়াজ্জিন ছিলেন তিনি বললেন আমি একান্ন বছর আজান ও ইকামত দিয়েছি ইমাম আবু হানিফা যেমন করে ইকামত দিতে বলেছে আমি তেমন করেই নবীর যুগে একান্ন বছর ইকামত দিয়েছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় পাবেন নাসাই শরীফ প্রথম খন্ড কত বললাম নাসাই শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বরটা মনে আসছে না যা তিরমিজি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বরটা হলো 48 14 নম্বর লাইনে লেখা আছে নবী আমাকে আযান শিখালেন 15 বাক্যে একামত শিখালেন 17 বাক্যে জোরে বলুন তাহলে আমার একামতটা হাদিসে আছে না নাই যখন আমার হাদিস আছে তো তোমারটা দেখে আমার কি কোনো প্রয়োজন আছে আমার নিয়মটা যখন আছে তো আমি নতুন নিয়ম করে সমাজে অশান্তি করবো কেন জোরে আমার নিয়মটা আপনি মেনে নেন হাদিস থেকে যদি না পান আমাকে ফোন করবেন তিরমিজি শরীফ সহিহ হাদিস প্রথম খন্ড 48 পৃষ্ঠা 14 নম্বর লাইনে আবু মাহাজুরা কুরাইসি থেকে বর্ণিত একটু বুকখানা বড় করে বলুন ইমামের পিছনে রফায় আদাইন এ হাত ঝাড়া ঝাড়ি কথা বুঝলেন এটা করবেন না আবু হানিফা বলেছেন কে বলেছেন আবু হানিফা এটা না করে নামাজ হবে আমার ইমাম দলিল নিলেন প্রথম দিকে নবী হাত ঝেড়েছেন এটা হাদিস আছে কথা বোঝা গেল শেষ দিকে নবী হাত ঝাড়েননি আবু বাকার নবীর প্রথম খলিফা আবু বাকার উমার ওসমান আলী আবু তলাহা জোবায়ের হজরত হাসান হুসাইন আব্দুর রহমান বিন আউ দশ জন খোলাফে রাশেদিন কেউ কোনোদিন হাত নাইয়াতের সময় কানে উঠানো ছাড়া আর দ্বিতীয়বার তোলেননি একটু জোরে বলবেন তো যারা নবীর কাছে সব সময় থাকলেন তারা বেশি জানবেন না আমি বেশি জানব তারা বেশি জানবেন একটা সাহাবীর দলিল থেকে আমাকে প্রমাণ করে দেন যে অমুক সাহাবি হাত তুলতেন খোলাফে রাশিদিনের যারা খলিফা পরস্পর যারা গদিতে বসছেন গভর্নর হচ্ছেন তারা কেউ হাত রফা দাইন একটু জোরে বলুন সুবহানাল্লাহ দলিল আছে আমার কাছে এমনি বলছিলাম আপনাদের সহিহ হাদিস থেকে सियासत থেকে এই বিষয় আমার বই লেখা হয়ে গেছে মার্কেটে এখনো ছাপাতে দেওয়া হয়নি বইটির নাম হবে আল কোরআন ও হাদিসের আলোকে ইমামে আজম ও নামাজ যেখানে পাবেন চোখ বন্ধ করে কিনে নেবেন এক্কেবারে নির্ভুল দলিল দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এখন যদি বলেন নবীকে মানব কোরআনকে মানব হাদিসকে মানব ইমামকে মানব কেনে বলুন বলুন হতে পারে কিনা একদল বলছি ইমাম টিমাম মাজহাব তাজহাব মারা যাবে না বলছে না বলছে না খুব সাবধান ইমামে আজমকে

তিন নম্বর আয়াত কয় নম্বর কয় নম্বর তিন নম্বর যারা বলবে মজহব মানবো না ইমাম মানবো না তারা কে বলবেন পারো তো তফসির খুলে দেখে আর না থাকলে আমার কাছে নিয়ে আসবেন কয়টা তফসির দরকার আর আমি ওকে খুলে দেখাবো সূরা জুমার তিন নম্বর আয়াতটি আল্লাহ রাসূল হাবিবুল্লাহর উপরে নাজিল হয়েছে এই আয়াতটি ইমামে আজম আব্বু হানিফাকে ইশারা করে হয়েছে জোরে বলুন রাসূলুল্লাহর হাদিসটি কোথায় পাবেন বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড কত বললাম দ্বিতীয় খণ্ড সাত শত সাতাশ পৃষ্ঠা আমার নবী ইমামে আযমের কথা বলেছেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একুশ নম্বর লাইনে স্পষ্ট ভাবে বলা হয়েছে আমার নবী ইমামে আজম অনুসরণের যোগ্য ইশারা করে গিয়েছেন মুখানা বড় করে বলেন আল্লাহ যত মোলবি দুনিয়াতে জন্ম নিয়েছে এই মোলবি গুলো যে হাদিস পড়ে মলবি হয়েছে এই হাদিস গুলো যারা সংকলন করেছেন তাদের উস্তাদ ওস্তাদ হচ্ছে ইমামে আযম আবু হানিফা জোরে বলেন সুবহানাল্লাহ ইয়ারকি তুমি নোট পড়ে পেপার পড়ে বলবার আমি মেনে নেব ইমামে আযম তার নাম

ইমাম আহমদ বিল হাম্বল পৃথিবীর যুগ বরণ্য পৃথিবী ক্ষত শ্রেষ্ঠ যারা ইমাম অধিকাংশ তাদের প্রত্যেকের ওস্তাদের ওস্তাদ হলেন ইমামে आजम আবু হানিফা জোরে বলুন আরে তাকবীর ইমামে आजम जिंदाबाद ইমামে आजम কে মানা মানে হাদিস মানা ইমামে आजम কে মানা মানে কোরআন কে মানা সুতরাং যারা হানফি। তারা মুখখানা বড় করে বলতে পারো আমাদের কপাল ভালো আল্লাহ কবুল করুন হানপি হয়েই যেন আমরা মরতে পারি সকলে বলুন আল্লাহ আমিন তার নাম ইমামে আজম ইমামে আজমের চ্যাপ্টার তুমি জানো ইমামে আজমকে গালাগালি দিলে ইমামে আজমকে অস্বীকার করলে इमाम आज़म के खराब चोखे देखले तो बार ईमान থাকবে না তুমি যত বড়ই বলবি হও আর তুমি যত বড়ই মুহাদ্দিস হও ইমামে আযম কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ইমামে আযম কে আল্লামা যাহাবি ইমামে আযম কে আল্লামা ইমাম বদরউদ্দিন আইনি ইমামে আযম কে আল্লামা হাফিজ হাজার আসকলানী ইমামে আযম কে ইমামে সুলানী কুবরা বা ইহা কি ইমামে আযম কে ইসহাক বিন মাদানী ইমামে আযম কে আব্দুল্লাহ বিন জারির ইমামে আযম

ওই ইমামে আজমের জন্ম কুফা হাজরাতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন ইমামে আজমের কাছে যাও আর ইসলামকে জানতে শেখো মক্কার ইমাম সেইকালীন কালিন হাজার বছর আগে ইমাম আউজাই ইমাম সুফিয়ান সুরি ইমাম হাসান বসরি তাহাদের মত বিখ্যাত ইমাম বলেছেন যদি ইসলামকে জানতে হয় তো ইমামে আজমের কাছে যাও আর না হলে ইমামে আজমের ছাত্রের কাছে যাও জোরে বলুন তুমি কোথা থেকে বলছ ভাই যে ইমামকে মানব না ইমামে আজম হাদিস জানতো না ইমামে আজমকে অনুসরণ করা যাবে না একটা দলিল আমাকে দাও ইমামে আজম এটা নিজে মন গড়া কথা বলেছেন আমি যে কথাগুলো আপনাদের বললাম হাদিস ও কোরান থেকে বললাম তবে আপনারা মানবেন ঠিক কি না আমি নিজের কথা বললে কি আপনি মানবেন জোরে বলুন মানবেন মানাটা কি ঠিক হবে কোরআন হাদিসের প্যান্ডেলে আমাকে কোরান হাদিসের কথা বলতে হবে ঠিক কি না তবে আপনি মানবেন আমার ইতিহাস তো আপনি শুনতে আসেননি এসেছেন কোরআন ও হাদিসের সম্মানে এসেছেন কোরআন ও হাদিসের মোহাব্বাতে তাই কোরআন ও হাদিস বললাম আপনি মানবেন ইমামে আজম তার নিজের কোন কাহিনী তার নিজের কোন জীবনী আমাদেরকে মানতে বলেননি ইমামে আজম তো তার নাম যাকে মাটি দেওয়ার পরে যার কবরের মাটি শেষ হয়ে যাচ্ছিল কেন ফতুয়া দাও না এবার যাও ফতুয়া দাও ইমামে আজমের কবরের মাটি নিয়ে লোক পালিয়ে যাচ্ছিল কেনে কেনে পালাচ্ছিলেন না তো ইমামে আজমের কবরের মাটি খেয়ে গায়ে মেখে নিলে তার রোগ ভালো হয়ে যেত জোরে বলুন আরেকবার জোরে বলবেন না তো তোমার কবরে তো ছাগলও যায় না মানুষ তো দূরের কথা কি বলেন ঠিক কি না তোমার কবরে শিয়াল যায় আর খুব ঘাস ভালো পেলে ছাগল গরু যায় মানুষ তো যায় না আর ইমামে আজমের কবরে ইমাম সাফি গিয়ে কান্না করতেন একটু জোরে বলুন আল্লাহ যার আইনে মক্কাই নামাজ হয় যার আইনে মক্কার ইসলাম চলে সেই ইমাম সাফি ইমাম আজমের কবরে গিয়ে হামাগুড়ি পাড়া দিয়ে বাচ্চা ছেলের মতো খান্দা করতেন আর বলতেন হে ইমাম আজাব আপনি আমাকে কবুল করে নেন জোরে বলুন আল্লাহ ইমাম আজম তো তার নাম

মসজিদের নববীতে একষট্টি হিজরিতে তিন দিন আজানো হয়নি জামাত হয়নি কয়দিন কয়দিন কত হিজড়ি একষট্টি নবী বিদায় নিয়েছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ছশো বত্রিশ টু চৌত্রিশ দু বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন আউবাকার সিদ্দিক ছশো চৌত্রিশ থেকে চুয়াল্লিশ দশ বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন হাজরত তোমারে ফারুক ছশো থেকে ছশো ১২ বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন হাজরাত ওসমান এগানি ছাপ্পান্ন থেকে একষট্টি পাঁচ বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন হাজরাত আলী এই সময় শুরু হলো এজিদ বাহিনীর অত্যাচার এজিদের বাহিনী কাবার গেলাপকে চাদরকে টেনে আগুন লাগিয়ে দিয়েছিল বলেন না উজুবিল্লাহ এ এজিদের বাহিনী মদিনার মসজিদকে রক্তাক্ত করে দিয়েছিল হাজরাতের সাইফ বিন মুসাইব বলছেন আমি দেখলাম দশ হাজার সাহাবাকে এজিদের সৈন্যরা তলোয়ার দিয়ে কলা গাছের মতো ঝুড়ে চলে গেল সব শহীদ হয়ে গেলেন মসজিদে নামাজও হই না আজানও হয় না আমি যান বাঁচাতে লুকিয়ে গেলাম দেখতাম শুনলাম আজানের টাইমে টাইমে আজানের টাইমে টাইমে রসুল্লার কবর থেকে রৌজা থেকে আজান শুনতে পেতাম জোরে বলুন আর একটি বার জোরে বলবেন মসজিদের নববীতে আজান হচ্ছে না এই খবরটাও নবী রাখেন ঠিক কিনা তাহলে যেই নবী ইন্তকাল করার পরে নিজের রৌজা থেকে মসজিদে নবমীর আজান বন্ধ হলে আজান দিয়ে দেন এই নবী মরা জিন্দা দলিল তোমার চোদ্দ পুরুষ মানবে তুমি তো দূরের কথা মেসকাত শরীফ পাঁচশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা মিডিল তম জায়গাতে স্পষ্ট ভাবে হাদিসটি রয়েছে একটু জোরে বলুন সুবাহ আর একটি বার জোরে বলা যাবে না তো সুতরাং ভাই আমার আমি আপনাদের আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে কথাগুলো বললাম লা তুকাদ্দিমু ওই আয়াতে আমি পড়ে আছি নবীর থেকে বাড়াবাড়ি করবে না তো নবী যাদেরকে মানতে বললেন যাদেরকে ইশারা করে গেলেন আমরা তাদের পক্ষে থাকব কি না জোরে আমরা তাদের পক্ষে থাকব আল্লাহর পথে রাসূলের রথে পীর ও মুর্শিদের সাথে এই পীর মুর্শিদ নিয়ে একটা অশান্তি চলছে গাঞ্জা কাওয়া পীর ভন্ড পীর অমক পীর তমক পীর আরে আসলের নকল হয় নকলের আবার নকল হয় নাকি জোরে বলেন যে মাল মার্কেটে যত বেশি চলে তার নকল তত বেশি বের হয় কি বলেন ঠিক কি না আসল পীর আছে তাই নকলে রমা এসেছে তাই বলে নকল ছে আসল নাই এটা বলা যাবে না এরা বলছে কোরআনে পীরের কথাই নাই কোরআন পড়তে জানলে তো পীরের কথা পাবে কথাটা একটু টেড়া লাগলো না আমার

ইমাম জাফর সাদেক বড় পীর আব্দুল কাদের জিলানি তার পীরার নাম আবু সাইদ মি খাজা গরিব নওয়াজ তার পীরের নাম খাজা উসমান হারুনি হজরত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রিতে যাদের কবিতা যাদের সাহিত্য পড়ানো হয় এদের মতো আলেম এদের মতো बुजुर्ग তারা পীরের কাছে গেলেন তাদের পীরের দরকার হলো তুমি দুপাতা পড়ে বলবি বলছো পীরের দরকার নাই বলেন ঠিক কিনা তারা পীরের কাছে গেলেন হ্যাঁ ওই পীরের কাছে যান যেই পীরের কাছে গেলে কোরআন ও হাদিসের শিক্ষা পাওয়া যায় যেই পীরের কাছে গেলে কোরআন ও হাদিসের সুন্নাতের তাবেদার হওয়া যায় যেই পীর কোরআন ও সুন্নাতকে মানে সেই পীরের কাছে যাবেন সন্দেহ নাই অশান্তি নাই ঝামেলা নাই মা আমি রসিহত করে গেলাম মা রাগ করো না নবীকে মেনে চলো সুন্নাতকে মেনে চলো আমার নবী তোমাদেরকে মাজারে যেতে তোমাদেরকে কবরস্থানে যেতে তোমাদেরকে জামাতে নামাজ পড়তে আমার নবী নিষেধ করেছেন কথা বোঝা গেল কথা বোঝা গেল মা তোমরা কোনো মাজারে যাবে না তোমরা কোনো কবরস্থানে যাবে না তোমরা জামাতে নামাজ পড়বে না এই রকম বেহায়া পদার মতো রাস্তা ঘাটে তোমরা বেরাবে না মেয়েদের মাজারে যাওয়া নিষেধ মেয়েদের জামাতে নামাজ পড়া নিষেধ মেয়েদের খোলা মাথায় বেহায়া পনা করে মার্কেটে যাওয়া নিষেধ কথা বোঝা গেল কথা বোঝা গেল কেউ যদি মা বোন কে মাজারে নিয়ে যান দায়ী হবেন আপনি মা বোন কে সাথে নিয়ে যান দূরে রাখেন আপনি জিয়ারত করেন আপনি দোয়া করেন বেরিয়ে আসেন মায়েদের জন্য বোনেদের জন্য কবরস্থানে যেমন যাওয়া যাবে না তেমনি কোন পীরের মাজারেও যাওয়া জোরে বলেন যাবে না আল্লাহ আমাদের তৌফিক দান খুব কষ্ট দিলাম বলেন না এখানে 500টার দাম করাজে তো না ও যাক আপনারা चाहার পরে আবার চাইতে পারি তা হয় আমাদের সভাপতি সাহেব গোলাম সাহেব বললেন টিয়ারুন ভাই তারা দুই তিন জন মিলে বা জয়জন হোক বা একজন হোক সেটা তার ব্যাপার 2000 টাকা দান করেছেন জোরে বলুন আমিন ভাইজান আমি আপনাদেরকে কষ্ট দিনি দুটো কোরআন ও হাদিসের লি ঝাক্কা কথা শুনিয়েছি কেসা কাহিনীতে ভরপুর করে দিনি যেটুকু বলেছি কোরআনের চ্যাপ্টারের উপরে দাঁড়িয়ে থেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি হ্যাঁ ইমানদার তোমরা কখনো আল্লাহ রসুলে চাইতে পারাবাড়ি করবে না এই রাসূলুল্লাহ বলেছেন নামাজের টাইমে নামাজ পড়ো রোজার টাইমে রোজা করো করো জাকাতের টাইমে জাকাত করো এই নবী আমার বলেছেন তোমাদের সামনে আমি কিতাবুল্লাহ এবং সুন্নাত রেখে গেলাম তোমরা আল কোরআন আমার সুন্নাত কে আঁকড়ে ধরো বন্ধুগণ আমার ওই নবীর মোতাবেক কথা দাতন করবেন নেকি পেয়ে যাবেন আতর মাখবেন সুন্নাত মেনে নেবেন খাতনা দেবেন নেকি পেয়ে যাবেন বিয়ে করবেন সুন্নাত আদায় হয়ে যাবে হ্যাঁ ওই নবীর কথা বাপমার সম্মান করবে বাপমাকে ভালোবাসবেন ওই নবীর কথা রমজান মাসে রোজা নবীর কথা মেনে নেওয়া হবে লা করিব নবীর চাইতে ইতে বাড়াবাড়ি করা যাবে না ওই নবী আমার বলেছে তোমাদের সামনে আসবেন তোমাদের জন্য মঙ্গল তোমাদের জন্য কল্যাণ তোমাদের জন্য ভালো ইমাম আযম আবু হানিফা নবী আমার যে ইমামের কথা বলে গেলেন আব্বা বলে গেলেন ভাইজান আমার বলে গেলেন ও যুবকেরা বলে গেলেন ওই নবীর কথা মেনে না ইমামে আযমের দলে আসেন ইমামে আযম তো তার নাম যার জীবনে কোনো রাতে ঘুম হতো না এক হাজার রাকাত করে নামাজ পড়ে কাটায় হেদায়া দিতেন ইমামে আজম তার নাম রমজান মাসে একষট্টি করে কোরআনের খতম পড়তেন দিনের বেলায় এক খতম রাতের বেলায় এক খতম তারা বিতে এক খতম একটু জোরে কি বলা যাবে না ইমামে আজম তার নাম যার দুয়ারে পৃথিবীর ইমামরা গিয়েছেন জ্ঞান সঞ্চয় করার জন্য ইমামে আজম তার নাম যে ইমাম আল্লাহ রাসুলের কাছে কবল হয়েছে ইমামে আজম তার নাম ইমাম বোখারি যার সম্মান করেছেন ইমামে আজম তার নাম সারা পৃথিবী মহাদিসরা যাকে চরম ভাবে স্যালুট করেছে এটু জোরে কি বলা যায় না কেমন হয়ে গেল গো এতক্ষণ ধরে চিল্লার পরে

আর বেশি নয় এই পাঁচ হাজার টাকা একজন দিলেন আর একজন দু হাজার টাকা দিলেন একজন একজন করে হয়ে গেল জোড়া আর মিলাতে পারলাম না এখন জোড়া কি না কপালে আছে না এবার আর জানা নাই যদি কেউ থাকেন দিয়ে যাবেন এটুকু বলেই আমি আপনাদের কাছে শেষ অনুরোধের বার্তাই দিলাম কখনোই নিজের যে নিয়মের উপরে দাঁড়িয়ে আছেন আপনার বাপ মা আপনার মহল্লার ইমাম আলেম ওলামা তারা যে নিয়মটা মেনে আসছে এটা পুরাতন এখন যেটা আসছে সেটা নতুন ঠিক বলেন নতুন থেকে সব সময় সাবধান থাকবেন নতুন থেকে সাবধান আবু দাউদ শরীফের হাদিস আমার নবী বলেছেন আমার উন্মতের ভিতরে এক সময় দুয়া নিয়ে বাড়াবাড়ি হবে হচ্ছে না একদল বলছে মাটি দেওয়ার পরে দোয়া নাই একদল বলছে নামাজ পড়ে আর দোয়া নাই বলছে না বলছে না বলছে ঝামেলা হচ্ছে নামা মাটি দেওয়ার পরেও দোয়া আছে নামাজ পড়ার পরেও দোয়া আছে বলে হাত তুলে দোয়া আছে বলে হ্যাঁ নবী আমার এতখানি হাত উঠিয়েছেন হাজরা তোমার বিন খাত্তা বলছেন হুজুরের বগল মুবারক থেকে নূরের আলো বেরোতে দেখেছি তো নুরের আলো দেখলেন তার মানে তো হাতটা এরকম ছিল না নিশ্চয় এরকম ছিল এরকম ছিল ঠিক কি না কেমন সুতরাং ইয়ার কি বন্ধ করেন ধর্ম নিয়ে বারাবারি বন্ধ করেন অশান্তি বন্ধ করেন নতুন ফেতনা বন্ধ করেন যেমন ছিল তার ওপরে দাঁড়িয়ে থাকেন এই নিয়মে নামাজ পড়ে আপনার চোদ্দ পুরুষ কোন মন্সি ছিল তো তার পানি পড়াতে বিটির পেটের ব্যথা কমে যেত জোরে বলেন ঠিক কি না আজকে ভাই এত ফতুয়াবাজি মলবি হয়েছ এত কোরআন পড়া হাদিস পড়া মলবি হয়েছ তো তোমার ফুয়ে তো নর্মাল তো দূরের কথা প্যাট না কাটলে আর বাচ্চাই বার হয়েছে না কি বলেন তাদের থেকে তো তোমার ফু আরো ভালো হওয়ার কথা তারা তো কোরআন হাদিস এত পড়েনি তো যারা নাভির নিচে হাত বেঁধে ইয়া নবী করে হালুয়া রুটি খেয়ে দরুদ ও সালাম পড়ে পানি পড়া দিলে কাজ হতো আমরা তাদের দলেই থাকব জোরে বলেন ইনশাআল্লাহ নতুন দলের আমাদের দরকার নাই জোরে বলেন ঠিক কি না নতুন দলের আমাদের দরকার নাই আমি অনুরোধ করে গেলাম লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওই বান্দার গরা পৃথিবীর যেই প্রান্তে সূর্যের আলো যেখানে পড়ুক না কেন চন্দ্রে ঝিকিমি কি যেতেই যাক না কেন এবারে পর্বত শৃঙ্গের চূড়াতে সাগরের ফানাতে নদীর মোহনায় আমার নবীর দিন ইসলাম পৌঁছে গেছে বাবা এই নবীর পক্ষে যদি থাকতে চাও ইমামে আযমকে মেরে নাও ইমামে আযমকে মানলে নবীর দলে থাকা হল নবীর দলের বাইরে গেলাম না আহলে সুন্নাত হতে নবী বলেছেন আহলে হাদিস হতে বলেননি একটু জোরে বলুন